গুপ্তচর বৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস এসকেপ টু নো ওয়্যার অবলম্বনে নির্মিত খুফিয়ার বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী আজমেরি হক পাথন। আর এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখতে যাচ্ছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। এবার এই নির্মাতা জানালেন, সিনেমাটিতে ইনডিরেক্টর ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। খুফিয়া সিনেমায় শাহরুখের অভিনয়ের বিষয়ে বিশাল ভরদ্বাজ জানান, ভক্তরা দীর্ঘদিন তার সিনেমায় শাহরুখ খানকে প্রত্যাশা করছেন। চরিত্র ও গুরুত্ব বিবেচনা করে শাহরুখকে এই সিনেমায় কাস্ট করা হয়েছে বলে জানান তিনি। আগামী 5 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে খুফিয়া। মুক্তিকে সামনে রেখে গত 18 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। 2 মিনিট 39 সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাজে ভাজে রহস্য, অ্যাকশন ও রোম্যান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে।